ভয়েস অফ ইসলাম, সত্যের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এই ভিডিওতে এমন একটি দোয়া সম্পর্কে জানব, এমন একটি দোয়া শিখব যে দোয়াটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকিদের সাথে ওসিয়ত করে গিয়েছেন এবং প্রত্যেক সালাতের পর এই দোয়াটি পড়ার জন্য তাকিদ দিয়েছেন। আবু দাউদ শরীফের 1522 নং হাদিসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, হে মুআয, আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি আবারও শপথ করে বলেন, আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বললেন, হে মুআয, আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি প্রত্যেক সালাতের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থ হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি আমলটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা সকলেই প্রত্যেক নামাজের পর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক নামাজের পর আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সুবিধার্থে দোয়াটি আরবি এবং বাংলা উচ্চারণ সহ কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া হয়েছে, সেখান থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন যেন আমলটি সবাই করতে পারে, এবং এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।